23 নভেম্বর 2008 নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকার দুই বছরে দুর্নীতি দমনের নামে রাজনীতি দমনের অভিযান চালিয়েছে, বানচালের ষড়যন্ত্র চলছে, নির্ধারিত তারিখেই যেন নির্বাচন হয়। 23 নভেম্বর 2015 জাতীয় সংসদের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, নানা ষড়যন্ত্র পেরিয়ে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, অভিশাপ মুক্ত হচ্ছে জাতি। 23 নভেম্বর 2018 সারা দেশ থেকে আসা 150 জন তরুণ প্রতিনিধির সাথে সংলাপে শেখ হাসিনা বলেন, আজ যে শিশু জন্ম নিয়েছে সেও নতুন প্রজন্ম, আমি চাই সেও গড়ে তুলুক সোনার বাংলা। আমার জীবনটাকে তো আমি উৎসর্গ করেছি বাংলাদেশের মানুষের জন্য, কখনো গুলিতে, কখনো বোমা, কখনো গ্রেনেড হামলা। তো যতক্ষণ আমার শ্বাস আছে, যতক্ষণ আমি বেঁচে আছি, আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। প্রতিটি মুহূর্ত মনে করি যে আমার দেশের জন্য কিছু কাজ করার দরকার।